السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আসলে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এখানে আসার, তাই আসা হয়েছে। নাহলে আসলে এখানে আমার তো আসার কথাই না, বা অ্যাটলিস্ট আপনাদের সাথেই বসে কথা শোনার কথা। তো ছোটবেলায় মনে আছে, আমাদের মনে হয় যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে বেশিরভাগ ছেলে পেলে জিনভূতকে ভয় পেত ছোটবেলায়। তো দেখা যায় বড় দুই ভাই অথবা ভাই বোন আছে, আম্মা আব্বা আছে, ছোট ছেলেটা মধ্যখানে শুতে চাইতো। ও চিন্তা করতো ডানে শুলেও কেউ নিয়ে যাবে, বামে শুলেও ভূতে ধরবে, মধ্যখানে শুলেও সে। তো আমি সবার আগে কথা বলার কথা এটাকে একটু আপনাদেরকে একটু মানে ই করা, কিন্তু আমি মধ্যখানে এসে পড়লাম। শেখ রায় অনেকে আগে বলেছে, ইনশাআল্লাহ আমাদের আরও ফজিলতুল শেখ, আমাদের ফজিলতুল শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ এবং শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ সবাই আছেন ওখানে। আপনারা আশা করি ধৈর্য সহকারে থাকবেন। এবং আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আমি যে কারণে আসছি, আমি দুঃখিত। আসলে আমার মনে হয় এটা একটু উঠাতে পারবেন নাকি? জি জি একটু উঠান। জি ঠিক আছে, বিসমিল্লাহ। আমি আসলে আর বাংলাদেশে খুব বেশি একটা প্রোগ্রাম করার ইচ্ছা আমার নেই বা ছিল না। এর রিজন হচ্ছে এই মঞ্চগুলো আলেম ওলামাদের দখলে যাওয়া উচিত। একটা সময় ছিল কিস্সা কাহিনীতে ভরপুর, একটা সময় কিছুদিন আগেও ছিল মানে সুরে সুরে ভরপুর, এখন আবার আমার মতো আমি সহকারে কিছু ইয়াং এসে নানা সায়েন্স আর্টস দিয়ে এবং বাস্তবিক কিছু কথাবার্তা, মহিলা পুরুষ বিয়ে শাদি জানাবা বিচার এগুলো নিয়ে একটু সিনেমেটিক ওয়েতে কথা বলে আবার একটু মঞ্চ দখল করার প্রচেষ্টা আছে। তো আসলে সত্যিকারের আলেম ওলামা সবসময় আমাদের কাছে ইগনোর হয়। তো সেটা চিন্তা করে আমি ভাবলাম আর আসবো না, কিন্তু যখনই একজন দিনী ভাই বললো যে না যাওয়া উচিত, আমি বললাম কেন? তো তিনি বললেন আউযুবিল্লাহ, তিনি বললেন যে ভাই কেন যাবেন না আপনি, মানে যেটা আমি আপনাদেরকে এখানে বলবো যাতে আপনারা 11টা পর্যন্ত থাকেন, লেটস সি আপনি এই হাদিস থেকে কী পেয়েছেন। আমি যেটা পেয়েছি ভাই, আমি দূর থেকে চলে আসছি হাদিস পড়ে, আল্লাহ আমাকে তৌফিক দিক এটার উপরে মৃত্যু পর্যন্ত আমল করার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه تكي برنتو تيني بولين الله نبي صلى الله عليه وسلم بولتن من سلك طريقا يلتمس فيه علما جي بكتي جان أرجون ارجنو پوت چولت شروع کري سخل الله له طريقا إلى الجنة আল্লাহ তাআলা এই ইলমের পথ দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেন। সো হিয়ার আই এম, আমি এখানে আসছি। সো এই প্রেজেন্ট হওয়াটা যাতে আমার জন্য জান্নাতের পথে কাজে আসে। আপনারা ইনশাআল্লাহ আছেন তো? এগারোটা সাড়ে এগারোটা বিয়েদিনিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর শেখ আমাকে বলেছেন বিদআত থেকে কেন বাঁচতে হবে এই বিষয়ে কথা বলার জন্য। আসলে আমার পূর্বে যে বিজ্ঞ আলেম ওলামার আমাদের উস্তাদরা বলেছেন, ওনারা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, এবং আমার পরে যারা আসবেন তারাও ইনশাআল্লাহ সুন্না থেকেই সুন্নতের উপরেই কথা বলবেন, আশা করি সবার টপিকই হয়তো এমনই। আমি বেশি কিছু বলবো না আপনাদেরকে। বিদআত কেন ছাড়তে হবে মানে কি? মানে হচ্ছে একটু কোরআন থেকেই বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাল আল্লাহু জাল্লা ওয়া আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. إيمان أنسي أري حتى لن إيمان أنسي أمرا أوه ما شاء الله ما شاء الله أجل تو كوشتو دي بودو داران تو شو بي آمين داران يسي أبرا بودو داكبن هاي نكيدا لا إله إلا الله الحمد لله أمر
আরে দেখছেন কি কথা জমছে উস্তাদ, সবাই বের করে ফেলেন কথা যা আছে, আরো অনেকক্ষণ বসতে হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হাসি, আল্লাহ আল্লাহ। এবার একটু বসে বসে আগান্ত যাতে অন্য মানুষ ঢুকতে পারে, আপনার ভাই দাঁড়ায় সেটা ভালো লাগে বলেন। আমি শুধু ওনাদের দাঁড়ানো দেখে আমি মন চাইছে না বসে থাকতে, একটু জায়গা করে দেন। হ্যাঁ আর ও আপনার উপরে চলে 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 যেতে পারেন, উপরে জায়গা আছে। হ্যাঁ বসেন বসেন, আমি বসে যান বলবো না, শুধু বলবো বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বেচারা বললে কিভাবে বলবে, প্লিজ টেক এ সিট প্লিজ। ঠিক আছে, প্রচুর কথা জমছে পেটে ওস্তাদ। বাংলাদেশে আমরা এতক্ষণ চুপ থাকা যায় হয় নাকি? যাক আলহামদুলিল্লাহ, আশা করি রাত 11টা পর্যন্ত আবার না বললেও চলবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, হ্যালো। তাহলে এবার আমি বলি, হ্যাঁ বলবো তাহলে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ যেহেতু আসছি কষ্ট করে আপনারা আসছেন শুনতে। আল্লাহ তাআলা আমার কথার অনিষ্টতা থেকে সবাইকে আশ্রয় দান করুন, এবং এখানে কোনো কল্যাণ থাকলে আল্লাহ তা বৃদ্ধি করে দান করুন, আমিন। قال الله جل وعلا يا ناس يا ايها الذين امنوا হে তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক, যার কর্তৃত্বের উপর সেদিন কারো কর্তৃত্ব হবে না, তোমরা যারা ঈমান এনেছো ওনার প্রতি যিনি তোমাদের নিঃশ্বাসের একচ্ছত্র মালিক, যিনি চায় বলে তুমি নিঃশ্বাসটা নাও, তা না হলে তোমার ওই আইসিইউর ভিতর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, এ মুক্ত বাতাসে বদ্ধ করে তুমি নিঃশ্বাস নিতে পারতে না। ওনার অনিচ্ছা নেই তুমি এখানে বসবে, ওনার অনিচ্ছা নেই তুমি এখানে তাকিয়ে থাকবে, তাই তুমি দৃষ্টিগোচর করছো এবং তুমি এখানে স্থির হয়ে বসে আছো। তা না হলে তুর্কির কথা মনে করো, মনে করো সিরিয়ার কথা। আমি তো অনেক আগেই বলেছিলাম বিচার হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয় বদলা একদিন নেব এদেশের সব গায়ক নায়কদের, যারা গান বাজনা বাজিয়ে পৃথিবীটাকে কাঁপিয়ে তোলে, দশতলা বিল্ডিংয়ের প্রযুক্তিও তারা করে, আবার গান বাজনায় আমাদেরকে মাতিয়েও তারা তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র মহিলা টহিলা এগুলো সামনে আসা উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করলে ভূমিকম্পের অপেক্ষা করো, কেয়ামতের অপেক্ষা করো। তারা আমাদেরকে দশতলা বিল্ডিংও বানায় শিখায়, আবার গান বাজনা বাজায় পৃথিবীতে একটা প্রকম্পন সৃষ্টি করার একটা অবস্থা তৈরি করে দেয়, আমরাও পাগলের মতো ছোটাছুটি করি। আর বিল্ডিং বানাইছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত, কিন্তু তারা গান শোনা থেকে তো বন্ধ থাকতে হবে। যাই হোক, কথা বলছিলাম তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইয়ানাস, বিদআত নব আবিষ্কার ইসলামের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে অস্বীকারের বিচিত্র কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল কৃত ওয়াহির অস্বীকারের একটা সুন্দর একটা কৌশল অপকৌশল। বিদআ কখনো ভালো হতে পারে না, বিশেষ করে দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, ঈমান ও আখলাকের নামে, জান্নাত ও জাহান্নামের যাওয়া অথবা আশ্রয় কামনার নামে। ইয়ানাস, আমাদের রব কি আমাদেরকে 1450 বছর পূর্বে বলেনি? তিনি বলেনি ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে ফাখুযু, তাই তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আন, যা থেকে তিনি বর্জন করেছে ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছে ফান্তাহু, তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। যখন তিনি শাস্তি দেবে কোনো দয়া মায়া করবে না, যখন তিনি শাস্তি দেবে কোনো নর্মাল নরম কিছু হবে না। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। ইয়ানাস, ইসলামের নামে, দ্বীনের নামে কোনো নব আবিষ্কৃত সুন্নত বলে, কোনো নব আবিষ্কৃত তাসবিহ হোক, তাহলিল হোক, জিকির হোক, আসকার হোক, কাজ হোক, কর্ম হোক, যেটাই হোক না কেন, ইয়ানাস, আল্লাহ তাআলা কি বলেনি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ইয়ানাস, আল্লাহ কি বলেনি, আজ আমি তোমাদের জন্য
দীন ইসলামকে পরিপূর্ণ করলাম সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে যে আজ আল্লাহ তাআলা দীনকে পরিপূর্ণ করেছে যে আজ তিনি সুবহান ও তাআলা সন্তুষ্ট হয়েছে আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে বাংলার জমিনের দলে দলে বিভক্ত হওয়া মানুষগুলো কি এখনো সেই আজটাকে খুঁজছে যেই আজ দিন পরিপূর্ণ হয়েছে মানুষ এখনো দিনকে অপরিপূর্ণ কিভাবে মনে করে কিভাবে মানুষ মনে করে ইসলামে এমন কোন কল্যাণ থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি মানুষ কিভাবে মনে করে এমন কোন ওয়ার্নিং থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে যায়নি ইয়ানাস এই জমিনে সুন্নতের ব্যাপারে এত উদাসীনতা থাকা সত্ত্বেও কিভাবে আমরা নতুন করে নতুন নতুন আমল বানাই যেখানে মানুষ সালাম ফেরানোর পর ইস্তেগফার করে না যেখানে মানুষ সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল পাঠ করে না যেখানে মানুষ একজন ইন্নাকা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইয়া রব তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম যেখানে একজন পড়ে 100 জনের পড়ার সমান মনে করে মনে হয় যেন আমি একজন পড়লে 100 জনের পড়ার সমান হবে অথচ একটা লেবারে বোঝে একটা লেবার বোঝে 100 ইট আছে এই জায়গায় একটা ইট যদি একটা লেবারের লিডার নিয়ে যায় 99টা ইট এখানে পড়ে থাকবে 100টা যাওয়া হবে না একটাই যাবে অথচ দোয়ার ক্ষেত্রে আমরা মনে করি একজনে পড়লে সবার পড়া হয়ে গেল তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আমরা মনে করি একজনে পড়লে সবার আদা হয়ে গেল মানুষ কি একজন লেবারের মতো জ্ঞান রাখে না এখানে কি হয়েছে মানুষের বিদাহাত থেকে কেন দূরে থাকতে হবে ওস্তাদ আমাকে বলছেন বলতে ইয়া ওস্তাদ এখানকার মানুষ কি জানে না ইয়া ওস্তাদ এখানকার মানুষ কি অনুধাবন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেনি এদেরকে এদের কাছে কি এরকম কোনো তথ্য আসেনি যে কুল্লু বিদা দলালা কুল্লু বিদা দলালা প্রত্যেক দ্বীনের নামে নব আবিষ্কৃত কাজ হচ্ছে গোমরাহি দ্যার ইজ নো সাইয়্যা দ্যার ইজ নো হাসানা দ্যার ইজ নো টু অপশন দ্যার ইজ অনলি স্টেটমেন্ট দ্যাট কুল্লু বিদা দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন নার দ্বীনের নামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ গোমরাহি 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 দ্যার ইজ নো অপশনস দ্যাট আই কুড হ্যাভ চুজ এরকম কোনো অপশন না যে আমি চয়েস করব এইটা হাসানা এটা সাইয়া দুটাই বিদা এরকম যদি থাকতো তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় উঠেই বলতেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা আর সবচাইতে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভূত বিষয় ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ আর নব উদ্বোধিত নতুন করে প্রত্যেক দ্বীনের নামে কাজ হচ্ছে বিদআহ ওয়া কুল্লু বিদআহ ইয়ানাস ইয়ানাস ওয়া কুল্লু বিদআহ প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে দালালা গোমরাহি ভ্রষ্টতা ওয়া কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা গোমরাহি ওয়া কুল্লু দালালাতিন ফিন নার দ্যার ইজ নো সাইয়্যা আন নো হাসানা ওয়া কুল্লু দালালা যে ব্যক্তি ইসলামে নব আবিষ্কৃত করবে সে গোমরাহ হবে আর প্রত্যেক গোমরাহ ব্যক্তি যাবে জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন না আমরা কি এগুলো এখনো অনুভব করব না আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখনো কি ওই দিনটা আসেনি আমাদের কাছে যেই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে যেই দিন কোরআনুল করিম এবং সুন্নাহ থেকে আল্লাহর কাছে মনোনীত হয়েছে ইসলাম এবং একটা কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে অবতীর্ণ হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর এছাড়া বাকি সকল মানুষের উপর মানুষ আমরা কেন বিদআত থেকে দূরে থাকব আমাদের একটা স্টেটমেন্ট নেওয়া উচিত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আন عائشة رضي الله عنها قالت أمهات المؤمنين عائشة رضي الله تعالى عنها تكبر نتتني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولتن من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد جنت يا أمون كننة بشاي جا خشيتا جوتا بطر خشيشي إمام جوتا بطر خشيشي خطيب যত লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হোক না কেন যত মানুষের পীর আর মুরিদ হোক না যত মানুষের শিক্ষক হোক যত মানুষের নেতা হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া
বাকি এখানে আবু বকর আলী উসমান পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে আল্লাহর নবীর পরে যত মানুষ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি এমন কোন বিষয় আমাদের নির্দেশনায় অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নাযিল করেছে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদেরকে দিয়েছেন এর মধ্যে নতুন যে কিছু আমল ইবাদত কৃতকর্ম তাসবিহ তাহলিল কোন নিয়ম তন্ত্র সৃষ্টি করলো ফাহু যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল ও প্রত্যক্ষিত একটা ছেলে কোথাও ইন্টারভিউ দিতে গেল তার যে বায়ো ডেটা আছে বা তার যে সিভি আছে সেটাকে রিজেক্ট করে দিল কেউ এখানে কি শুধু সিভিটাই রিজেক্ট হলো নাকি সিভি যার সেও রিজেক্ট হলো বুঝাইতে পারেনি মনে হয় আপনি আমার কাছে বললেন যে ভাই আপনার বোনকে বিয়ে করতে চাই 10 জন নিয়ে আসছেন আমি বললাম যে দুঃখিত বিয়ের প্রস্তাবটি গ্রহণ করতে পারলাম না শুধু কি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নাকি আপনাকেও হ্যাঁ তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে যে ব্যক্তি এমন কোন নতুন বিষয় আল্লাহর নবীর নির্দেশনা ছাড়া দ্বীনের মধ্যে কিছু একটা অন্তর্ভুক্ত যেটা ছিল না এটা করলো ফাহুয়ারদ ওই কাজটা প্রত্যক্ষিত শুধু কি ওই কাজটা প্রত্যক্ষিত হবে নাকি ওই কাজকে যে ব্যক্তি আঞ্জাম দেয় সেও প্রত্যক্ষিত হবে এই জিনিসটা তো বুঝাতে অক্ষম হয়ে গেলাম ওস্তাদ বিদআত থেকে কেন দূরে থাকতে হবে কারণ শুধু বিদআত প্রত্যক্ষিত নয় বিদআতকারীও প্রত্যক্ষিত এজন্যই আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতুলু আ'মালাকুম হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর অনুগত করো রাসূলের দেখানো পথ অনুযায়ী ওয়ালা তুবতুলু আ'মালাকুম তোমাদের আমল কৃতকর্ম কাজ সমূহ কষ্ট কসরত তোমাদের পরিশ্রমগুলোকে বিনষ্ট করে দিও না দীনী ভাইরা قال الإمام مالك رحمه الله من ابتدع في الإسلام بدعة يراها حسنة যে ব্যক্তি ইসলামে কোন বিদআত তৈরি করলো নতুন ইবাদত নতুন আমল নতুন একটা পদ্ধতি তৈরি করলো এবং সে এটাকে উত্তম হিসাবে দেখে মানে বিদআত হাসানা মানে কি জামশেদ মজুমদার বলছে না হ্যালো আমি বলছি যে আমার কোনো টাইটেল ফাইটেল না আলহামদুলিল্লাহ থাকা উচিত আমি পারিনি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি সুন্দর পাঞ্জাবি পড়তে পারছি আমি বিয়ে করতে পারছি আমি বাচ্চা কাচ্চা আছে আল্লাহ আল্লাহ ওদেরকে হেফাজত করুক অথচ দিনের দিনের এই যোগ্যতাটুকু আমি অর্জন করতে পারিনি আল্লাহ আমাকে ক্ষমা করুক ও তৌফিক দান করুক আমিন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক আমিন ও ক্ষমা করুন আমিন তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে আমি বলছি না এই দেশের কোন আহলে হাদিস এই দেশের কোন সহিহ আকীদা সালাফি কুম কওমি চিশতি সাবরি তরিকত হাকিক মারিফাত বলছে না হানাফি শাফি হাম্বলি বলছে না মালিক যেহেতু এটা বললাম না যেহেতু ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা কেন মালিকই বলতেছে এটা ঠিক আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত মানে এটা হাসানা আর কি ওটার কথাই বলতেছে যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত তৈরি করলো এবং একে উত্তম মনে করলো সে যেন এই অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন নাউযুবিল্লাহ বিদআত হাসানা বলো আর বলো আমি ক্রিটিসাইজ করতেছি না তোমরা হেসেছো আমি হাসিনি আমি হাসছি ক্যামেরাম্যান ভাইরা বলবে যে জামশেদ মজুমদার ক্রিটিসাইজ করলো দেখুন ভাই ওদেরকে ক্যামেরা করে দেখেন ওরা হাসছে আমি হাসি নাই কেন ইমাম মালিক কেন এটা বলল ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলার কারণ কি যে যেই ব্যক্তি ইসলামে এমন কোন নতুন কাজ করলো বিদআত আর সে এটাকে উত্তম মনে করলো সে আল্লাহর রাসূলের উপর আনিত দিনকে আল্লাহর রাসূল খেয়ানত করেছে বলে সে সাব্যস্ত করার চেষ্টা করলো এটা সে কেন বলল লিআন্নাল্লাহ ইয়াকুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে কারণ আল্লাহ তাআলা বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকের দিনে তোমাদের উপর দিন পরিপূর্ণ করলাম কে করেছে পরিপূর্ণ এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে যদি কোনো মানুষ বলে যে কোনো কিছু বিদআতে হাসানা আছে তাহলে সে আল্লাহর নবীকে বলল যে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে এটাই সে দাবি করলো কারণ লিআন্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখনই কি হবে আমি শেষ করে চলে যাই আমি 40 শেষ করে ফেলতেছি ইনশাআল্লাহ অন্য যে জোরে বলতে চাই বেশি বলাও যাবে না
মসজিদে বসে উস্তাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ আমি ইনশাআল্লাহ 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আশা করি ক্লোজ করব ইনশাআল্লাহ তাআলা তো আজান হইছে আমি চুপ ছিলাম আপনারা বলছেন লাভ হলো কি যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন أعوذ بالله من الشيطان الرجيم لأن الله يقول اليوم أكملت لكم دينكم إمام مالك رحمه الله بلسن جه بدعات اجنو چھٹتے ہو بے کنو مانوش جخن کنو بدعات کر بے شے ایٹا اعلام کر لو جا اللہ نبی تا رسالت رو پر خیانت کر چھے شے اللہ نبی کے عشقر گل لو کرون امام مالک رحمه الله ریفرنسی شے بے بول لو جے اللہ دین کے پوری پورنو کر دیئے چھے کیو جخن نو تن کے چھو ادبھون کر بے عبادتیر তার মানে সে স্যাটিসফাইড না যা আল্লাহর নবী কমপ্লিট করে দিয়েছে সে মনে করে দেয়ার ইজ সামথিং লেস এখানে নাকস কিছু আছে সেটা মনে করে যেখানে কম আছে সেটা বাড়া এরকম মনে করে অন্য কোনো কারণ তিনি বলেননি দেখুন বিদআত কেন ছাড়তে হবে একটা হাদিস যদি আপনি খুব মনোযোগ সহকারে শুনেন আমাদের এই ধরনের প্রোগ্রাম অথবা কনফারেন্সগুলোতে এমন কোনো শেখ এমন কোনো আলেম উলামা ইভেন বাংলাদেশের আপনি এখন আপনি যে কোনো বক্তব্য স্টেজে যান এটা যে কোনো ধরনের বক্তব্য যেটা ইসলামিক প্রোগ্রামগুলো প্রায় প্রোগ্রামে হুজুর মোল্লা মুফতি শেখ যে যেভাবে ডাকে প্রায় ইসলামকে যারা রিপ্রেজেন্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যারা খলিফার দায়িত্ব করে তারা প্রায় কিন্তু এই হাদিসটা বলে তারা বেশিরভাগ বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন একজন সাহাবী তিনি হচ্ছেন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে আল্লাহ নবী বলবেন যে বলেছেন যে আমি হাউজের পাড়ে তোমাদের আগে উপস্থিত থাকব বিদআত কেন ছাড়তে হবে এই একটা হাদিস যথেষ্ট হতে পারে যে ঈমান আনে কিতাবের প্রতি নবী রাসূলদের প্রতি ফেরেশতার প্রতি আল্লাহর প্রতি এই একটা হাদিস যথেষ্ট হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যত মানুষ কিয়ামতে যাবা হাউজে কাউসার অতিক্রম করবা সবার আগে কি আমি ওখানে উপস্থিত থাকব যে সেখানে উপস্থিত হবে আমাদের মধ্যে যে ব্যক্তি হাউজে কাউসার কাছে উপস্থিত হবে সে সেখান থেকে পান করার সুযোগ পাবে আর যে একবার হাউজে কাউসার থেকে পান করার সুযোগ পাবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না তার কখনো আর পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এখন অবশ্যই এমন কিছু দল আমার কাছে উপস্থিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গ্যারান্টি কি বলছে গ্যারান্টি কিছু দল আমার কাছে উপস্থিত হবে যাদেরকে আমি আমার উম্মত বলে চিনতে পারবো এবং তারাও আমাকে তাদের নবী বলে চিনতে পারবে কিন্তু এরপরই তাদের ও আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হবে যে আল্লাহ রাসূলের উম্মত আর তারাও কনফার্ম হবে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক তখনই যখন আমরা কনফার্ম হব মধ্যখানে কি হবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন এরা তো আমারই অনুসারী তখন বলা হবে আপনি নিশ্চয়ই অবহিত নন যে আপনার পরে মানে আপনি যখন পৃথিবী থেকে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরা এই দলগুলো ইসলাম দিন ইসলামের মধ্যে কি কি পরিবর্তন করেছে ফাকুলু এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বদল বাদি যারা আমার পরে পরিবর্তন করেছে দিনকে যারা নানা ধরনের ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার পদ্ধতি সিস্টেম ক্রিয়েট করেছে আমার পরে দূর হোক দূর হোক দূর হোক দূর হোক যারা আমার পরে পরিবর্তন করেছে দিনকে এই জন্য আপনি বিদআত থেকে দূরে থাকবেন আপনি বিদআত থেকে দূরে থাকবেন আর একটা অত্যন্ত প্রয়োজনীয় রিজনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আল্লাহর নবীর অন্তর্ভুক্ত নন আরে আপনি তো জিকির আজকার বানাচ্ছেন
আপনি তো সিস্টেম ক্রিয়েট করতেছেন, আপনি তো নানা রঙের টুপি হ্যান ত্যান এগুলা করতেছেন। তিনজন মানুষ তো এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যারা আমরা কি আল্লাহ রাসূলের মতো? কোথায় তিনি, কোথায় আমরা? ওনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। একজন বলল সারা রাত জেগে থেকে নামাজ পড়বো, আরেকজন বলবো কখনোই বিয়ে শাদি করবো না, আরেকজন বলল কখনোই রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল তখন বলেছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি। আরে সারা রাত তুমি কেন জেগে থাকবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগেও ছিলাম, ঘুমায়ও ছিলাম, আমি বিবাহ করেছি, সন্তান গ্রহণ করেছি, আমি কোনোদিন রোজা রাখিনি, আবার আমি কোনোদিন রোজা রেখেছি নফলের ক্ষেত্রে। তুমি কেন সারা রাত জাগবা? তুমি কেন সারা রাত সারা দিন রোজা রাখবা? তুমি এটা কিভাবে করবা? আল্লাহকে তো আমার চাইতে আর বেশি কেউ এই জমিনের উপরে আসমানের নিচে চেনে নাও ভালোবাসে না। তিনি বলেছেন যে ব্যক্তি আমার, দেখছেন আপনি বলতেছেন বেশি করবেন, ওরও বেশি করতে চেয়েছিল। আল্লাহ নবী বলছে যে এই বেশি যে করতে চাইবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, যেহেতু সালাতের টাইম হয়ে গেছে, পাঁচ মিনিট সবাইকে সময় দিতে অবস্থা, যাতে সবাই উজু করে সালাত আদায় করতে পারে। আমি বিনীতভাবে ছোট মানুষ হিসেবে আপনাদেরকে অনুরোধ করি, যারা আমাকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, আপনারা যারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, আমি বা আমরা সবাই আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, সালাতের পর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বক্তব্য যারা যারা জ্ঞান গর্ব আলোচনা করবে ওনারা ইনশাল্লাহ সালাতের পর ইনশাল্লাহ স্টেজে আসবে। আমি সবার আগে শুরু করার কথা ছিল যে আমি বললাম সব বিজ্ঞ আলেম আসছে, আমি ছোট মানুষ আসছি, আলহামদুলিল্লাহ মিডল পয়েন্টে পড়ছি, যাক সেফ জোন আলহামদুলিল্লাহ। আর একটা আমি শেষ করে দিচ্ছি তিনটা স্টেটমেন্টে, এটা রেকর্ড করবেন একটু প্লিজ। আমি যদিও সব ক্যামেরা ট্যামেরা ওয়াজে অ্যালাউ করি না, যেহেতু আমার ওয়াজ না, আমি কিছু বললাম না, ভালো হয়েছে। এ যাবৎকাল আমি অনেক বক্তব্য দিয়েছি, আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলেছি, তবে তিনটা ভুল আমি ওয়াজের মধ্যে ভুল বক্তব্য প্রদান করেছি যেটা ইসলাম সমর্থন করে না। এগুলো আমার অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি, আমার ঘাটতি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যেমন আমি একটা জুমার খুতবায় বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙবে সে 60টা রোজা থাকতে হবে। ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে, স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে 60টা রোজা রাখবে, এই কথাটা স্ত্রী সহবাস কথাটা ওখানে মিসিং ছিল। আমি চাচ্ছি এটা আপনাদেরকে বলে অ্যানাউন্স করতে, যদিও এর ব্যাপারে অনেক আলেমুলের মতামত আছে যে এখানে ইস্তেগফারটাই, ক্ষমা চাওয়াটাই হচ্ছে মূল, মূল হচ্ছে ক্ষমা চাইলে হবে। আরেকটা আমি কয়েকদিন আগে একটা মাহফিলে আমি একটা অ্যাপ্লিকেশন পড়তাম দোয়ার আসকারুস সাবাহিল মাসার, যেখানে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক, এটার একটা বেনিফিট বলেছিলাম। তো বেনিফিটটা তাহকিক করার পর দুর্বল সনদে বর্ণিত, কিন্তু আমি এটা আমার তো তাহকিক ছিল না, আমি বলে ফেলেছি। এখন বাংলাদেশের মোবাইলে মোবাইলে মহিলা পুরুষ ওড়ো পোলা পাইন গান বাজনা লাগাইয়া গজল লাগাইয়া এই বেনিফিট বলে বেড়াচ্ছে, সবার মোবাইলে মোবাইলে বেনিফিট। আমি তো চিন্তা করলাম আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমাকে কিছু দিনই ভাই বললো যে ভাইয়া আপনি কি এই ফজিলত যে বর্ণনা করেছেন আপনি কি অবগত আছেন এটা এটা মানে হাদিসের সনদটা সম্পর্কে? আমি যখন এরপরে একটু টনক নড়ে উঠলো, আমি দেখলাম যে না, আমার কাছে কোনো পারফেক্ট কোনো জোরালো কোনো দলিল নেই যেটা আমি এটাকে সাব্যস্ত করবো। তারপরেও কিছু কিছু আলেম ওলামা বলেছে যেহেতু এটা দোয়া করা যায়, কিন্তু আমি যে বেনিফিট এক্সপ্লেন করেছি বেনিফিটটা তো সাব্যস্ত না, বেনিফিটটা কি না সাব্যস্ত না। এরপর আমি একটা মাহফিলে, আমি এটা লাস্ট একটা মাহফিলে আমি আবেগবশত এসে বলে ফেলেছিলাম ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এর তরজুমা আমি করে ফেলেছি যে আল্লাহ নিজেই নবীর উপরে দরুদ পড়ে, যেটা আমি ভুল তরজুমা করেছি। কি করেছি? আমি ভুল তরজুমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার কথাবার্তার অনিষ্টতা থেকে আপনাকে আপনাদেরকে আশ্রয় দিন। আমি যদি লেখালেখিতে অভ্যস্ত না, তাই আমি এটা অ্যানাউন্সমেন্ট করলাম। এই তিনটা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন, এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না, এটা আমার অজ্ঞতাবশত আমি বলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারা এগুলো প্রচার করেন, এইগুলো থেকে বেরিয়ে যান আপনারা, আমিও বেরিয়ে গেছি এগুলো থেকে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।